আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে। সৌজন্যে দুলহান গ্রিন স্ট্রিট এবং জিএমজি এয়ার কার্গো। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি বসন্ত বাতাসের আজকের আয়োজনে। আজকে আমাদের সাথে আছেন টুনু মিয়া, আপনাদেরকে উনি গান শোনাচ্ছেন। আপনাদের যদি কোনো অনুরোধের গান আপনারা শুনতে চান ওনার কণ্ঠে, তাহলে আপনারা ফোন করে আপনারা অনুরোধ রাখতে পারেন। টুনু ভাই, এখন কোন গানটি শোনাবেন আপনি আমাদেরকে? এখন একটা অনেক পুরানা একটা গান, প্রীতি করা পুরাণে মরা গো, যারা করেছে তারা জানে। যা গীতিকার বলেন মসরু পাগলা। মসরু পাগলা একটা পীড়িতের গান, প্রেম পীড়িতের গান। গানটা শোনার পরে বুঝবো কতটা প্রেম আছে গানের মধ্যে। আমরা তাহলে শুরু করি গানটি। পীড়িতি কোরা পরাণে মোরা গো, যারা করেছে তারা জানে। ইনুস নবী প্রেম করিলা মাসের ভিতর তাকিয়া, নামের সুধা পান করিয়া রইলেন ইনুস বাসিয়া। মৌলায়া শিখের দয়াময় দিলেন মাসুকের পরিচয়, ইব্রাহিম বাঁচিয়া রয়। চলন্ত আগুনে গো, যারা করেছে তারা জানে। প্রীতি কোরা পরাণে মোরা গো, যারা করেছে তারা জানে। এইব বেজুলেখা বিবি আশি বছরের বুড়ি, শুধু প্রেমের লাগিয়া সাজিল যৌবত নারী। এইব বেজুলেখা বিবি আশি বছরের বুড়ি, শুধু প্রেমের লাগিয়া সাজিল যৌবত নারী। আশি বৎসর পরে ইসুবের জান নাহি চারে, শেষে দেখো পরোয়ারে মিলায় দুইজনে গো, যারা করেছে তারা জানে। প্রীতি কোরা পরাণে মোরা গো, যারা করেছে তারা জানে। হেঁটে গেলেন পাহাড়ে কুয়ার ভিতর, কবুতরে ডিম পারিল মাকড়সা জালের উপর। দিনের নবী হেঁটে গেলেন পাহাড়ে কুয়ার ভিতর, কবুতরে ডিম পারিল মাকড়সা জালের উপর। এসে কাফিরেরা ফিরে যায় তারা, এসে কাফিরেরা ফিরে যায় তারা। বাঁচিলেন জুললে জালাল দিনের দেওয়ানে গো, যারা করেছে তারা জানে। প্রীতি কোরা পরাণে মোরা গো, যারা করেছে তারা জানে।
বাসাইলায় অগুর নিদানে হলিলেরে বাসাইলায় জ্বলন্ত আগুনে নুহুকে বাসাইলায় অগুর নিদানে হলিলেরে বাসাইলায় জ্বলন্ত আগুনে আমি বান্দা গুনাগার মসরু পাগলা তোমার আমি বান্দা গুনাগার মসরু পাগলা তোমার বাঁচাইও পরোয়ার অগুর নিদানে গো যারা করেছে তারা জানে প্রীতি করা পরাণে মোরা গো যারা করেছে তারা জানে প্রীতি করা পরাণে মোরা গো যারা করেছে তারা জানে যারা করেছে তারা জানে। প্রীতি যারা করেছে তারাই জানে, আসলে অনেক গভীর অনেক কঠিন কিছু কথা গানের ভেতরে আমি লক্ষ্য করেছি। আসলে সব কিছু আমার বোঝার সাধ্য বা ক্ষমতা আমার নেই। আসলে যাই হোক, আমাদের সাথে একজন কলার আছেন, সম্ভবত আমরা কলটা নিয়ে আসি। কে আছেন লাইনে কলার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথেকে বলছেন প্লিজ? জি জি জি, উনি শুনছেন, আপনি কথা বলেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, চেষ্টা করবো গাইবার। ধন্যবাদ কলার, আপনাকে ফোন করার জন্য। থাকুন আপনি আমাদের সঙ্গে, আমরা চেষ্টা করবো আপনার অনুরোধের গানটি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এই চমৎকার গানটি একটা অন্তরে হলে আপনাকে শোনানো। ধন্যবাদ আবারও আপনাকে। শুনুন ভাই, আসলে বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম আপনার গান নিয়ে, আপনার শিল্পী জীবন নিয়ে। এখানে চলে আসার পরে তো আপনি গানের সাথে জড়িয়ে গেছেন, গানের সাথে আছেন, তো আপনি বলছিলেন ছোটবেলা থেকে আপনি গান করছেন, তো এখানে আসার পরে চর্চাটা আসলে কতটুকু হচ্ছে? চর্চা কি চালিয়ে যাচ্ছেন নিয়মিত? নিয়মিত চর্চা করতে পারছি না, এখানে তো এই দেশে তো কামে কাজে সব সময় ব্যস্ততাই বেশি থাকে, সুযোগে সুযোগে করছি আর কি। সুযোগে সুবিধা সুবিধা মতো করছেন। সবার কাছে যখন আমি জানতে যে সবাই কাজ কামের ইয়েটা দেন, সুবিধা মতো বা সুযোগ পেলে করেন, গানের জন্য বিশেষ একটা সময় বের করে নেওয়া যায় না? জি, আমরা চেষ্টা করি। আমাদের ছোট্ট একটা জায়গা আছে, আগে প্রায় মাঝে মাঝে আর প্রায় সানডে মাঝে মাঝে আমরা বসে, আমরা বন্ধুরা মিলে। আচ্ছা, এটাই এটাই একটা আসার মতো বসে, সেটাকেই মানে চর্চা হিসেবেই চালিয়ে যাচ্ছেন? আচ্ছা যাই হোক, আমরা কথা বলবো, কলার আছেন আরেকজন আমাদের সাথে। কে আছেন লাইনে কলার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনি বলেন কোত্থেকে বলছেন ভাইয়া? ভাই আমি লন্ডন থেকে বলছি। জি, আপনার নামটা? আমার যে ছোট ভাই। জি, তিনি খুব ভালো গান গাইতেছেন, আমার একটা অনুরোধ। জি বলেন। ওই যে মস্তু পাগলা বললেন, ওনার একটা গান আছে, আমি যাব আমি মদিনাতে পথে যদি নিয়ে আসে মাখিব মাখিব তারা গায়, এই গানটা যদি আমার শুনো, এই গানতে আমি খুব ধন্যবাদ আপনাকে কলার। আপনি থাকুন আমাদের সঙ্গে, টুনু ভাই অবশ্যই চেষ্টা করবেন আপনার অনুরোধের গানটি শোনানোর জন্য। কে আছেন পরবর্তী কলার লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কলার আপনি দয়া করে আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ভালো আছেন ভাই? জি ভালো আছি ভাই। কে বলছেন, কোথেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি। শুনো ভাই, যে গান গাইতেছেন, আমি দোয়া করতেছি যে বালা শিল্প এই যে নবীর গান গাইতেছেন, আর যে খুব সাধনা আছে এনার কাছে, এত সুন্দর গান গাইতেছেন, আমরা দোয়া করতেছি আল্লাহ তাদের বড় মানিত, বুঝছেন? জি জি জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথার সাথে আলাপ করতে পারবো? জি, আপনি আলাপ করেন, উনি শুনছেন। সালামু আলাইকুম। যে আপনার পরিচয়টা দিলে ভালো হয়, নামটা কি তা কইবা? জি না, নাম কইব না, আমি দোয়া করতেছি আপনার জন্য যে আপনি যে একটু আগে একটা গান গাইছেন, এটা আপনি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি কি গান গাইতেছেন, এটা খুব গুরুত্ব, কিন্তু আপনার জন্য দোয়া করতেছি আপনি আরো বড় হবেন, বুঝছেন? আল্লাহ আল্লাহ বড় করবে, আমিও দোয়া করতেছি।
আমার এর চাইতে বেশি আপনার কাছে আর কিছু কভার নাই, আপনি আপনার দোয়াটাই আমার আমার দরকার। আমি আমি শুনতেছি, আমার খুব ভালো লাগতেছে যে গান কন্টিনিউ করতে একজন অভিজ্ঞতা তুলজাতে গান করতেছেন, এটা খুব ভালো গান করতেছেন। আপনি আপনাকে আমি সামনে পাইতাম তো কি বলবো, বুঝছেন, আমি ধন্য দিই আপনাকে, আল্লাহ আপনাকে আরো বড়। আচ্ছা থ্যাংক ইউ, আমার লাগে দোয়া করবা, আর আপনার দোয়াটাও আমার কাম্য, আর কিছু নাই। ধন্যবাদ কলার, আপনাকে ফোন করার জন্য। উনি চেষ্টা করবেন আপনার অনুরোধের গানটি শোনার জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এবং উনি যে নবীর সামনে গানটি গেছেন, আসলে চমৎকার গান ছিল এবং অনেক গভীর, অনেক গভীরতা ছিল গানের ভেতরে। আমাদের পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথায় বলছেন প্লিজ? অনেক জি 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 উনি শুনছেন, আপনি ওনার সাথে কথা বলেন। আমি শুনলাম আপনার। জি জি খোকা, সালামালাইকুম। সালামালাইকুম জনাব খোকা, ভালো আছেন তো? জি জি যেমন দোয়া রাখছেন। আপনার কি কোনো অনুরোধ আছে, কোনো গানের বিশেষ কোনো গান কি আপনার শুনতে চান? আমার বিশেষ বিশেষ ফারিয়া বলে একটা গান 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 যে যদি বিশেষ ফারিয়া আমিরউদ্দিন সাহেব। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে, উনি কারি আমিরউদ্দিন সাহেবের একটি গান অবশ্যই শোনাবেন আপনাদেরকে। আবারও ধন্যবাদ আপনাকে জানাচ্ছি আমি। আমরা চলে যাব পরবর্তী একটি গানে। এখন কি গান আপনি আমাদেরকে শোনাবেন? যে এখন একটা গান সাধক বাউল রশিদ উদ্দিন সরকার ঢাকা, রশিদ উদ্দিন সরকার উনি বর্তমানে নাই, ওনার একটা গান সাদিয়া যৌবন বিলাইয়া চৈলা ভৈরা মরি। আচ্ছা চমৎকার। প্রিয় দর্শক, আমরা শুনবো আমাদের অতিথি শিল্পীর কণ্ঠে আবারও আরেকটি গান। এবং আপনারা যারা আপনাদেরকে ফোন করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যখন ফোন করবেন দয়া করে আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলবেন, তাহলে পরিষ্কার আমরা আপনাদেরকে শুনতে পাবো, তাহলে শিল্পীও আপনাদেরকে সুন্দর করে উত্তর দিতে পারবেন। থাকুন আমাদের সঙ্গে। সাদিয়া যৌবন বিলাইয়া আমি সাদিয়া যৌবন বিলাইয়া জইলা পুইরা মরি, সোনা আমার সোনা বন্ধু হইল রে দেশান্তরী। পাগল বানাইয়া আমায় জনম দুঃখী কইরা গো সোনা, বন্ধু হইল রে দেশান্তরী। সাদিয়া যৌবন বিলাইয়া, সাদিয়া যৌবন বিলাইয়া আমি জইলা পুইরা মরি, সোনা বন্ধু হইল রে দেশান্তরী। পাগল বানাইয়া খাইবার আসে সখি গো, সখি খাইছি গো বিষের বড়ি, মধু খাইবার আসে সখি আমি খাইছি বিষের বড়ি, এখন বিষুইটাছে ব্রহ্ম মূলে সুইটাছে ব্রহ্ম মূলে উগরাইতে না পারি, সোনা বন্ধু হইল রে দেশান্তরী। পাগল বানাইয়া রে সোনা বন্ধু হইল রে দেশান্তরী। ভাই বন্ধু আত্মীয় স্বজন গো,
তারা সবাই হইছে বৈরি ভাই বন্ধু আত্মীয় স্বজন গো তারা সবাই হইছে বৈরি আমার নয়নে লাই গাছে যারে নয়নে লাই গাছে যারে কে মনে পাশরি আমি সাদেকিয়ার পাগল হইছি গো সখি সাইরা কুলের বেরি দেখিয়ার পাগল হইছি তপু ভাই আমি সাইরা কুলের বেরি এগো তুরা হইলে মূর্তি গো প্রাণে তুরা হইলে মূর্তি প্রাণে বন্ধুর ওই রূপ হেরি শুনা বন্ধু হইল রে দেশান পাগল বানায়া আমায় জনম দুঃখী কইরা গো শুনা বন্ধু হইল রে দেশান্তরি এখন লজ্জায় মুখ দেখাব কারে গো আমার বন্ধু গেছে সারি লজ্জায় মুখ দেখাব কারে আমার বন্ধু গেছে সারি এগো রশিদের বাকি রইয়াছে রশিদের বাকি রইয়াছে মাটির নিচে বাড়ি শুনা বন্ধু হইল রে দেশান্তরি সাদিয়া যৌবন বিলায়া সাদিয়া যৌবন বিলায়া আমি জইলা পুইরা মরি শুনা বন্ধু হইল রে দেশান্তরি পাগল বানায়া আমায় জনম দুঃখী কইরা গো শুনা বন্ধু হইল রে দেশান্তরি শুনা বন্ধু হইল রে দেশান্তরি শুনা বন্ধু হইল রে দেশান্তরি শুনা বন্ধু পাগল বানিয়ে দেশান্তরি হয়েছে সত্যি কিন্তু দর্শকরা আমাদের সাথে আছেন কারণ ফোন কল ইতিমধ্যে অনেকগুলো চলে আসছে এবং আপনি দেখতে পাচ্ছেন দর্শকদের ভালোবাসা এবং দর্শকের কতটা সবাই সব দর্শককে ধন্যবাদ আর অডিয়েন্স যারা আছেন পর্দার আড়ালে সবাই দেখছেন সকলরে আমার ধন্যবাদ আর সবার কাছে আমার একটি চাওয়া আমার জন্য দোয়া করুন অবশ্যই প্রিয় দর্শক আবারও চলে যাচ্ছে আমরা বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে আরও গান শুনবো আরও কথা বলবো অতিথি শিল্পীর সাথে থাকুন আমাদের সঙ্গে কোথাও যাবেন না আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে সৌজন্যে দুলহান গ্রিন স্ট্রিট এবং জিএমজি এয়ার কার্গো